Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. এই গল্পটা এখানেই এভাবে শেষ হবে না স্যার। অভয় বাবু, আপনার হয়তো এটা মনে হচ্ছে যে কানপুর পুলিশের অনেক সময় আছে, কিন্তু আপনার কেসটা ছাড়া আরো ক্রাইম হচ্ছে কানপুরে। স্যার আমি বুঝতে পারছি আপনি যেটা বলতে চাইছেন। যদি আপনি বুঝতেন তাহলে এখানে আসতেন না। এক তো এতগুলো দিন ধরে আপনি যে গুন্ডাটার পেছনে পড়েছিলেন, যখন ওকে ধরলাম আপনার স্ত্রী ওকে চিনতে অস্বীকার করলো, কেস ক্লোজ হয়ে গেল, আর এখন আপনি এসেছেন। স্যার আমি জানি আপনি আপনার ডিউটি পালন করেছেন, আমি সেই জন্য কৃতজ্ঞ আপনার কাছে, কিন্তু স্যার এতে আমার বউয়ের কোনো ভুল নেই। মানে? মানে স্যার এই ওই গুন্ডাগুলো ওকে ফোন করে ভয় দেখিয়েছিল, যদি ওদের বিরুদ্ধে একটা কথাও বলে তাহলে ওরা ওর পরিবারের ক্ষতি করে দেবে। নিয়ে আসুন ভাই, তাড়াতাড়ি এখানে নিচে রেখে দিন। শ্রদ্ধা, এসব কি? মা এসব কি হচ্ছে? এসব জিনিস কি হয়েছে? মা, তোমাকে আর বাবাকে বাইরে যাওয়ার কোনো দরকার নেই, দরকারের সব জিনিস আমি এনে দিয়ে গেছি, আর যদি কিছু দরকার হয় আমায় কিন্তু অবশ্যই ফোন করবে। মা এইসব তো ঠিক আছে, তুই আমাকে সত্যি সত্যি বল কি হয়েছে, কালকেও তুই আমাকে। মা মা সব ঠিক আছে, আর আমার কোনো কথাও তো একটু না প্রশ্ন করে মেনে নিতে পারো। মনে হচ্ছে আজ আমার মেয়ের মুড খারাপ আছে। মুড ঠিক আছে মা, সরি আমি তোমার সাথে এভাবে কথা বললাম। মা তোমাদের জন্য আমার খুব চিন্তা হয়, দেখো তোমার শরীর এখনো ঠিক নেই আর তুমি আরামও করছো না। আরে মা, দুটো মেয়ের বিয়ে দিয়েছি, এখন তো আরামই আরাম, আর এখন বয়স হচ্ছে, এইসব তো চলতেই থাকবে। কোনো বয়স টয়স হচ্ছে না তোমার, প্রবলেম এটাই না যে তুমি তোমার শরীরের খেয়ালই রাখছো না, এর জন্য তোমার শরীর সবসময় খারাপ হয়। শ্রদ্ধা দিদি, বাবলু কেমন আছিস? বাবলু ভালো, পড়া কেমন চলছে? স্কুলে থেকে কমপ্লেন কোনো আসছে না তো তোর? দিদি দিওয়ালির ছুটিতে আমরা পড়াশোনার নামও মুখে আনি না, এখন আমি খেলতে যাচ্ছি, ফিরে এসে তোমার সাথে দেখা করছি। বাই দিদি। শোনো, তোমার ফ্যামিলি এক্ষুনি মলের থেকে বাইরে বেরিয়েছে, যদি তুমি পুলিশের কাছে সত্যি কথা বলো তাহলে এখান থেকে তো বেরোবে, কিন্তু কিন্তু বাড়িতে পৌঁছবে না। বাবলু ছুটি চলছে তো কি হয়েছে? আগে পড়া শেষ কর, তারপর ঘরেই থেকে খেলবি। কিন্তু দিদি। দিদি দিদি করে কোনো লাভ নেই, এবার ভালো মার্কস করতে হবে না? আর তুই বলেছিলি না যে তোর এই বছর সাইকেল লাগবে? যদি ভালো করে রেজাল্ট করিস তো আমি তোকে সাইকেল গিফট করব। প্রমিস, পাক্কা প্রমিস। এবার নিজের ঘরে যা, পড়া শেষ কর। ঠিক আছে দিদি, বাই দিদি। হে ভগবান, আমার পরিবারের ওপর কোনো আঁচ আসতে দিও না। স্যার আপনি নিজেই বলুন, কেউ নিজের পরিবারকে কেন বিপদে ফেলবে? নিজের পরিবারের কথা ভেবে উনি পিছিয়ে গেছেন, অন্য কেউ হলেও ভয় পেত, কিন্তু আপনি আমার কাছ থেকে যা চাইছেন ওই পদ্ধতিটা ঠিক নয়, আমি তা করতে পারবো না। স্যার আমি জানি, কিন্তু আমার স্ত্রী আর আমার পরিবার আমার দায়িত্ব। স্যার আপনি আইনিভাবে কিছু করতে পারেন না, কিন্তু স্যার প্লিজ একটু দয়া করুন স্যার, প্লিজ ওই গুন্ডার অ্যাড্রেসটা আমাকে একটু দিয়ে দিন। কিন্তু অভয়বাবু। স্যার আমি আপনাকে ওই গুন্ডার সমস্ত খবর জানাবো। স্যার আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর আমার স্ত্রী শ্রদ্ধা আমরা আপনাকে সম্পূর্ণ সাহায্য করবো ওদের ধরার জন্য। বৌদি, আমার মনে হচ্ছে তোমার উপরেও সঙ্গদোষীর প্রভাব পড়েছে। প্রথমে তো তুমি খাবার ফেলতে না, কেন করো এত পরিশ্রম, যেখানে তুমি জানো লোকজন বাইরে থেকে খাবার খেয়ে আসে। আরে ডানা কাটা পড়ি, আপনি এইমাত্র স্পা করিয়ে এলেন আর এখনই বেরিয়ে যাচ্ছেন? বন্ধুর বাড়িতে যাচ্ছি, তোমার কোনো অসুবিধা আছে? না না, আমার আর কি সমস্যা, আর যদি হয়ও তোমার তাতে কি যায় আসে? মা রাত্রে খাবার আমি বাড়ি এসেই খাব। আরে শোনো, তবে আমি জানি যে তুমি তোমার নিজের বন্ধুর সাথে দেখা করার জন্য খুব উদগ্রীব হয়ে যাচ্ছ, কিন্তু একটু দাঁড়াও, একটু বানাও, একটু কাজকর্ম করো, যাও রান্নাঘর থেকে না পেঁয়াজ আর পালক নিয়ে এসো। ছেড়ে দাও কীর্তি, আমি করে নেব।
পৌদি তুমি বসো, নিজের বৌমাকে কেন এত মাথায় তুলছো? এমনিতেই মাথায় চড়ে নাচছে। তুমি শুনতে পেলে না আমি কি বললাম? আমি আবার বলে দিয়েছি যে রান্নাঘর থেকে পালং শাক আর পেঁয়াজ নিয়ে এসো, আর হ্যাঁ প্লেটও নিয়ে এসো, কারণ আমরা তরকারি কেটে মাথায় তো রাখতে পারবো না। বন্ধুর সাথে পরে দেখা করে নিও, হ্যাঁ যাও এগুলো রান্নাঘর থেকে নিয়ে যাও। যাও হ্যাঁ যাও মা, হাত পা নাড়ো একটু, তারপর যেও বন্ধুর বাড়ি। বেশি মাথা তুলো না তুমি। আপনিও না ঋতু। বৌদি যদি তুমি আমার কথা শোনো তাহলে তোমারই উপকার হবে। কি হলো, কিছু জানতে পারলেন? বলুন না, কিছু জানতে পারলেন কি? ওই শ্রদ্ধা, অ্যাড্রেস? আর ওই গুন্ডাগুলোর অ্যাড্রেস পুলিশকে অনেক রিকোয়েস্ট করায় ওরা ফাইনালি দিল এটা আমায়। এবার দেখবে কলার ধরে টানতে টানতে নিয়ে আসবো তোমার সামনে, আমরা দুজন মিলে সত্যিটা বার করব, জানবো যে কে করিয়েছে সব। থ্যাংক ইউ, আপনি আমার জন্য এত সব কিছু করছেন। শ্রদ্ধা প্লিজ, আমি বলেছিলাম তোমায় আমি তোমার সাথে আছি। আমি এই অ্যাড্রেসেও গেছিলাম কিন্তু